ইনসুলিন মানে ভেরি কমন একটা আমাদের জন্য ওষুধ, যেটা আমাদের প্রায় পরিবারেই সিনিয়র সিটিজেন হোক বা এখন মধ্যবয়সেরা ব্যবহার করছে, সেটার দাম বলছিলেন কত গুণ বেড়ে যাবে? সেটার দাম আমি একটা স্টাডিতে দেখলাম, এটা সাউথ সেন্টার আছে জেনেভাতে, তারা একটা স্টাডি করেছে যে এটার যেগুলো নাকি যেটা নাকি প্যাটেন্টেড, যেটা আমাদেরকে এখন ওটা ওটা ইয়ে করতে হয় না, কিন্তু যখন প্যাটেন্ট কিনে যদি ওই ইনসুলিনটা করতে হয় পার্টিকুলার কোনো একটা ইনসুলিন, তখন এটার দামটা কিরকম ভাবে বাড়বে সেটার একটা হিসাব তারা কত গুণ বাড়বে বলছে? 8 গুণ থেকে 11 গুণ তারা বলেছে যে এটা যদি প্যাটেন্ট লাইসেন্সটা কিনে তাদের প্রোডিউস করতে হয়। সব ওষুধের উপরে দাম বাড়বে না, যেগুলো নাকি অফ প্যাটেন্ট আছে, যেগুলো অনেক, কারণ আপনি জানেন ওষুধের তো 20 বছর সাধারণভাবে 20 বছরের বেশি তারা প্যাটেন্ট রাখতে পারে না। জি জি, তো আমাদের দেশে যেসব ওষুধগুলি আছে তার শতকরা প্রায় এখন 20%-এর মতো হলো, 20-এর মতো শতকরা 20-এর মতো হলো প্যাটেন্টেড ড্রাগস, যেটা আমরা আমাদের দিতে হয় না। সো সেই সেই জায়গাটাতে তো আমাদের ক্যান্সারের ওষুধের দাম বেড়ে যাবে, কারণ আমি দেখলাম গতকালকে একটা স্টাডি দেখলাম যে ক্যান্সারের ওষুধ বাংলাদেশ নিজেরাই তৈরি করতে সক্ষম, কিন্তু এটারও কিন্তু প্যাটেন্ট কস্ট হয়েছে। যেইটারই প্যাটেন্ট, যেটাই প্যাটেন্টেড ড্রাগ এবং আপনাকে তখন ওইটা প্যাটেন্টটা কিনে তারপরে প্রোডিউস করতে হবে সেটারই তখন, আর এইসব প্যাটেন্ট এবং লাইসেন্সের তো প্রচুর দাম। এখানেও কিন্তু আমাদের ভালো যে আমাদের যে প্যাটেন্ট লটা, এটা তো একটা আগে যেটা করা হয়েছিল এটাকে এখন আবার অ্যামেন্ড করেছে বিভিন্ন, মানে যারা নাকি এগুলোর সাথে জড়িত আছেন তাদের পরামর্শ ইত্যাদি নিয়ে, তো সেখানেও কিন্তু আমরা যদি কোনো একটা ড্রাগ যেটা এখন আমি হয়তো এটা প্যাটেন্টেড, আমি এখন যেহেতু স্বল্পোন্নত দেশ আমি এটা প্রোডিউস করছি, এগুলো যদি আমি পাবলিক নলেজে যদি দিয়ে দিতে পারি তাহলে কিন্তু এলডিসি থেকে গ্র্যাজুয়েশন হয়ে যাওয়ার পরও আমি ওইটার প্যাটেন্ট লাইসেন্স ছাড়া করতে পারবো। সো এখানে অনেকগুলি কিন্তু গ্রে এরিয়া আছে যেটা আমাদেরকে খুব কৌশলীভাবে আমাদের করতে হবে। আমার খেয়াল আছে যে ভারত তো ডেভেলপিং কান্ট্রি, তাদের জন্য এটা এই প্যাটেন্ট এগুলো অ্যাপ্লিকেবল হয়েছিল 2005 সালে, তারা আগে 2004 সালের মানে ডিসেম্বর মাসে তারা তাদের বিভিন্ন লটও এমনভাবে করেছে যাতে করে অভিঘাটটা তারা সহ্য করতে পারে, অ্যাডজাস্ট করতে পারে। সো এইসব জায়গাগুলোতে আমাদেরকে খুব কেয়ারফুলি আমাদের, আমরা যদি অগ্রসর হই তাহলে এলডিসি গ্র্যাজুয়েশনের এই যে চ্যালেঞ্জগুলো আছে এই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করতে পারবো। আমার মনে হয় যে সেই সক্ষমতা আমাদের আমাদের আছে, কিন্তু আমাদের হোমওয়ার্কগুলি করতে হবে এবং সেইটারই একটা পার্ট হিসাবে এই যে ডিসাবসিডাইজেশন যেটা করা হলো, যে ভর্তুকি প্রত্যাহার, এইগুলো সো এগুলোকে আমাদের খুব স্ট্র্যাটেজিক্যালি আমাদের আমাদের যেতে হবে। এবং দেখেন চায়না, চায়নাতে তারা ওই তো এক্সপোর্ট সাবসিডি দিতে পারে না, কারণ ওইটা তো একটা ডেভেলপিং কান্ট্রি, রাইট? কিন্তু কিন্তু ওরা কী করে, যেমন যেমন মালিকরা শ্রমিকদের জন্য তাদের বাসস্থানের ব্যবস্থা করে দিল। হ্যাঁ, তো শ্রমিকদের জন্য বাসস্থানে ব্যবহার করা মানে তো কিন্তু একটা বিরাট ভর্তুকি যদি ওইভাবে আমি চিন্তা করি, কারণ তাহলে তো তাকে হয়তো যেটা সে বাইরে 100 টাকায় সে বাসা ভাড়া লাগতো, এখানে হয়তো সে 50 টাকায় বাসা ভাড়া দিতে হচ্ছে যে নাকি অন্টারপ্রেনার আছে তাকে, তাই না? সো এখানে কিন্তু নানানভাবে এগুলোকে অ্যাডজাস্ট করা সম্ভব। এই এইগুলো নিয়ে আমাদের চিন্তাভাবনা করে এখনও সময় আছে, আমরা যদি ক্লেভারলি ক্র্যাফ্ট করতে পারি আমাদের এইসব যে প্রস্তুতিমূলক পদক্ষেপগুলি, তাহলে আমার মনে হয় যে আমরা আমরা পারবো। আর এখন দেখেন এই যেটা বললাম, এটা তো একটা কিন্তু একটা স্বীকৃতিও আন্তর্জাতিকভাবে যে আমরা গ্র্যাজুয়েশন আমাদের যদি হয়, এর আগে যে 5-6টা দেশ গ্র্যাজুয়েট করেছে সেই 6টা দেশের টোটাল পপুলেশানও 5.5 মিলিয়ন 6 মিলিয়ন, বাংলাদেশের 1 পপুলেশনই হলো 170 মিলিয়ন, তাহলে সবচেয়ে বড় দেশটাই এখন গ্র্যাজুয়েট করে যাচ্ছে, সবাই তাকিয়ে থাকবে এই দেশের দিকে কীভাবে এরা অ্যাডজাস্ট করে, তাই না? অন্যান্য দেশগুলি হয় কেউ ট্যুরিজম কেউ ফিশারিজ এগুলোর উপরে নির্ভরশীল, আমাদের তো একটা বড় অর্থনীতি, শুধু আমাদের সক্ষমতা একদিকে বেশি, আমরা যদি FDI আনতে পারি সেই সাথে বাজারের সাথে সংশ্লেষ বাড়বে, সেই সাথে আমাদের পণ্য বৈচিত্র্যকরণ এগুলোও বাড়বে। কিন্তু আমাদের দেশে একটা যেটা আমি ব্যক্তিগতভাবে যদি ফ্র্যাঙ্কলি বলি, একটা কেমন জানি দেখি NTFDI একটা সেন্টিমেন্ট কাজ করে যে ওরা যদি আসে আমার হয়তো অসুবিধা হবে, কিন্তু বিভিন্ন দেশে দেখা গেছে যে এটার ফলে কিন্তু সবারই একটা সুযোগ হয়, কারণ টেকনোলজিটা জানতে পারে, পাশের একটা ফ্যাক্টরি যদি হয়
তাহলে সে এই টেকনোলজিটা কিন্তু জানতে পারবে। ওখানে যে লোকটা ট্রেন্ড আপ হবে সে কিন্তু পরে আপনার এখানে আবার চলে আসবে, আপনি যদি একটু বেশি তাকে যদি মজুরি দেন, হ্যাঁ স্যালারি দেন। সো এইটার একটা ইতিবাচক, এখন স্পেশাল ইকোনমিক জোনগুলো হচ্ছে আমাদের, এগুলোকে যদি আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি, এটা তো একটা বড় আমাদের প্রতিবন্ধকতা, নিষ্কণ্টক জমি এটা একটা বড় প্রতিবন্ধকতা ছিল আমাদের দেশে বৈদেশিক, হ্যাঁ তো সেইটা কিন্তু এইটাকে জমি পেয়ে যায়, একটা জমি পাচ্ছে। এখন আমরা ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্টে আমাদের প্রায় 100-এর উপরে সার্ভিস দেওয়ার কথা এক জায়গা থেকে, এখন আমার যদি ওই সরবরাহ সক্ষমতা না থাকে, গ্যাস না থাকলেও সরবরাহ করবে কিভাবে ওই ওই ওয়ান স্টপ সার্ভিসের আন্ডারে? সো এই বিষয়গুলোর দিকে আমাদের এখন নজর দিতে হবে।